बहुत पैसा बहुत पैसा ये আমার ভাই 16-17 লক্ষ টাকা মারি দিছে সোনা দুই দেড় ভরি সোনা ও মারি দিছে এবার সিলেটে এক স্ত্রীকে নিয়ে দুই জামাইয়ের টানাটানি চার সন্তানকে রেখে প্রবাসে পাড়ি জামান শাহজাহান মিয়ার মেয়ের প্রথম স্বামী ও বাচ্চা ভালো থাকার জন্য আমি প্রবাসে যাই স্ত্রী ও সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য বিদেশে পাড়ি জমান তিনি ছেলের লগে বিয়ে বইছে পরকিয়া করে এর হাজারো প্রমাণ আছে কিন্তু ফিরে এসে দেখতে পান তার স্ত্রী অন্যের ঘরে সংসার করছে এ সময় তিনি অভিযোগ করেন আমি বিদেশ থেকে যে অর্থ পাঠাতাম তার সবটাই আমার স্ত্রী তার নামে ব্যাংকে জমা রেখেছে আমার শ্বশুর আমার তাইতে আরো 2 লাখ টাকা আছে আমার 16 লক্ষ টাকা মারি দিচ্ছে আমার জায়গা বেচা টাকা বিদেশের টাকা এখন আমার নামে মামলা করেছে এখন আমি একজন সাজাপ্রাপ্ত আসামি এমনকি আমার চার ছেলেমেয়ের মধ্যে দুই সন্তানকে আমার কাছে রেখে বাকি দুই সন্তানকে সে জোর করে আটকে রেখেছে আমার ওয়াইফ এখন বসে একটা দোকানের মেসিয়ারের কাছে আমি একজন ইন্টারন্যাশনাল ড্রাইভার তার স্ত্রী একটি হাসপাতালে চাকরি করেন জানিয়ে তিনি বলেন সে হাসপাতালেরই এক মেসিয়ারের সঙ্গেই এক পর্যায়ে সম্পর্ক জড়ায় এবং বিয়ে পর্যন্ত সেই সম্পর্ক গড়িয়ে যায় আমি বিদেশে ছিলাম বউ বাচ্চা ভালোভাবে চলব আমি যখন লকডাউনে অসুস্থ হয়ে মালদ্বীপ থেকে আসি আমার কয় বড় ছেলের সামনে নড়ির ভূত ধ্যান করবো তুই কেন এখানে আসছ তোরা দবা করে দিব তিনি বলেন আমার শ্বশুর শাহজাহান মিয়া ও তার দুই ছেলে হাবিব ও নাজমুল আমার নামে এক মিথ্যা মামলা সাজিয়ে আমাকে হাজতে পাঠায় এবং আমার সব টাকা পয়সা হাতিয়ে নিয়ে তারা ব্যাংকে জমা রাখে আমার কাছে এই সব কিছুর ডকুমেন্ট আছে এ সময় তিনি দাবি করেন আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়ে ওই ছেলের সাথে পরকিয়া করে বিয়ে করেছে যার সব প্রমাণ আমার কাছে আছে সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন আমার বড় ছেলে মামুন তার বয়স 19 বছর সে তার বন্ধুদের সাথে মিশতে পারে না এমনকি আমার আরও ছেলেরা স্কুলে পর্যন্ত যেতে পারে না এমনকি আমার স্ত্রীর জন্য আমার পরিবারের সকলের সম্মানহানিও হয়েছে আমার আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই টাকা লোক টোকাইছে আর মারার জন্য এ সময় তার বড় বোন সংবাদ মাধ্যমকে জানায় এর আগে আমার ভাইয়ের থেকে ওই মেয়ের পরিবার 16 লক্ষ টাকা আদায় করেছে আমার ভাইয়ের টাকা দি তারা নি এই মহিলা মারি দিছে ছোট ছোট বাচ্চা ফালাইয়ার সবশেষ আমার ভাইয়ের নামে মামলা করে তারা আরো 2 লাখ টাকা দাবি করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর বিচার দাবি জানাই এবং সবশেষ সাংবাদিকদের কাছে এর বিচার দাবি করেন তিনি আমরা বিশ্বাস চাই আপনাদের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ভাই আজ অসুস্থ হয়ে গেছে আপনাদের কাছে আপনারা এটা বিচার আপনারা করবেন আপনাদের কাছে চাই আমরা বিচার